আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াহিদা টাইনি কিচেন আজকে আপনাদের সাথে একদম ঘরোয়া একটা রান্না নিয়ে এসেছি এই রান্নাটা হচ্ছে লাউ রান্না এখন তো সামার টাইম দেশের বাইরে বলেন আর দেশে বলেন লাউ তো প্রায় সময় পাওয়া যায় বা অনেক সময় আমরা ফ্রোজেন করে রাখি কিন্তু এই লাউ রান্নাটা প্রপারভাবে আমরা অনেকেই রান্না করতে জানি না যার কারণে এত মজার একটা সবজিটা এনজয় করে খাওয়া হয় না দেখা যায় যে হলুদ মরিচ সব কিছু মশলা দিয়ে একটা হজবরল অবস্থা হয়ে যায় তো আপনাদের সাথে আজকে একদম সিম্পলভাবে কিভাবে স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানো যায় সেরকমই একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ট্রাই করলে নিরাশ হবেন না তো লাউ জন্য আপনারা যে কোনো মাছ নিতে পারেন রুই মাছ বড় যে কোনো মাছ বা বড় চিংড়ি মাছ বা ছোট সাইজের চিংড়ি মাছ মানে আপনার পছন্দের যে কোনো মাছকে হালকা হলুদ দিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে নিলেই চলবে মাছটাকে অবশ্যই আমি প্রথমে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জাস্ট হলুদ আর লবণ দিয়ে ভেজেছি এখানে মরিচ দেওয়ার কোনো দরকার নেই মরিচ দিলে দেখা যায় যে মাছের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তারপরে আমি এই তেলের মধ্যে অল্প যদি তেল মনে হয় আপনার অ্যাড করতে হবে তাহলে অ্যাড করে সেখানে রসুন বাটাটা প্রথমে দিয়ে দিবেন তো আজকে আমি ছোটো সাইজের একটা লাউ রান্না করবো সেজন্য এখানে এক টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি প্রথমে রসুন বাটা দিলে হয় কি সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে তো আমি যেহেতু বাচ্চার মা আমার বাচ্চা কান্না করেছিল তো চুলা গাছটা অফ করেই আমি দৌড় দিয়েছিলাম আর ইলেকট্রিকের স্টোভে দেখা যায় অফ করার পরেও কিন্তু আগুনটা থাকে বা হিটটা থাকে এই জন্য একটু কালার ডার্ক হয়ে গিয়েছিল কিন্তু কোনো ব্যাপার না আপনারা একটু কেয়ারফুলি রান্না করে ফেলবেন তো রসুনটা যখন একটু মোচমুচে হয়ে যাবে কালারটা একটু পরিবর্তন হবে তখনই আপনি বাটা পেঁয়াজ বা কাটা পেঁয়াজ বা ক্রাশ করা পেঁয়াজ দিয়ে দিবেন এখানে প্রায় আমি এক থেকে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা যখন কষে গিয়েছে মানে একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছিল। সেই পর্যায়ে আমি হালকা হলুদ গুঁড়া দিয়েছি হাফ টি স্পুনের মতো আর মরিচের গুঁড়া সামান্য মানে নামে মাত্র পিঞ্চ পরিমাণে আমি দিয়েছি যাতে করে তরকারির কালারটা সুন্দর আসে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন আমি ওইটাও করে থাকি ডিপেন্ড করে এক এক সময় এক একভাবে রান্না করি লালমরিচ আর কি দেয়া যাবে না শুধু কাঁচা মরিচের ঝালে যেটাকে বলে ঝালটা করা আর কি কিন্তু তারপরও একটু টিপস হিসাবে বললাম এক পিঞ্চ আপনারা লালমরিচের গুঁড়া দিতে পারেন কোনো সমস্যা হয় না ফ্লেভারের ক্ষেত্রে তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচটা ভেঙে দিলে দেখা যায় ঝালটা বেশি করে বের হয় তারপরে মুচমুচে করে ভেজে আমি ফ্রোজেন এখানে লাউ দিয়ে দিয়েছি আমি প্রায় সময় দেখা যায় যে কেটে লাউটা এরকম ডি ফ্রিজে রেখে দিই কোনো ভাবতেই না জাস্ট কেটে ধুয়ে জিপ্লগের ব্যাগে ভরে রেখে দিই এতে করে ছয় মাসের মতো ভালো থাকে আর ফ্রেশ লাউ দিলেও সেম আপনারা জাস্ট লাউটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিবেন আর আগুন বা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রান্না করার চেষ্টা করবেন এতে করে দেখতে পারবেন যে আপনার লাউ থেকে এনাফ পানি বের হয়েছে আপনার আলাদা করে কোনো পানি দিতে হবে না আর কচি লাউ হলে তো আর কথাই নেই লাউটা যখন একটু বয়স হয়ে যায় বা একটু বুড়ো হয়ে যায় তখন দেখা যায় আপনার পানি দিতে হয় আর মানে সিদ্ধ হতে একটু সময় লাগে তো যখন লাউটা সিদ্ধ হয়ে আসবে আপনারা চাইলে আলাদা একটা বাটিতে নিয়ে চাপ দিয়ে দেখতে পারেন যে সিদ্ধ হয়েছে কি না সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবেন আর যদি মনে করেন যে অল্প একটু পানি দিতে হবে তাহলে তখন ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিবেন আমি জাস্ট মাছ ধোয়ার বাটিটা মাছ ধোয়ার বাটি বলছি যে মাছ যে বাটিতে নিয়েছিলাম ভেজে সেটা ধুয়ে আমি জাস্ট পানিটা দিয়ে দিয়েছি অল্প হাফ কাপের মতো এতটুকুই আমার জন্য এনাফ আর সুন্দর করে ভুনা ভুনা একটা লাউ রান্না হয়ে গিয়েছে আর কালারটাই দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর এসেছে আর সবার শেষে ফ্রেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য যে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এটা দেওয়ার ট্রাই করবেন আর আপনার বাসায় যদি বোম্বাই মরিচ বা নাগামরিচ থাকে সেই ক্ষেত্রে নামানোর আগে একটা নাগামরিচ দিয়ে দেখবেন অসম্ভব সুন্দর একটা গ্রানেড হয় আর সবার শেষে তো মাস্ট ধনে পাতা লাউ রান্নাতে কাঁচামরিচ ধনে পাতা ছাড়া আসলে কল্পনাই করা যায় না ধনে পাতা বেশি করে দিবেন এখন তো সামার টাইম গার্ডেনের ফ্রেশ ফ্রেশ ধনে পাতা দিবেন এই রান্নাটা আমার কিছুদিন আগের করা এই জন্য ফ্রোজেন ধনে পাতা দেখতে পাচ্ছেন নয়তো বা ফ্রেশ ধনে পাতা দিতাম একদম আর তো বেশ হয়ে যাবে লুভনীয় একদম ভাবে রান্না করা লাউ আশা করছি এই লাউ রান্না দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন এইরকম একটা রেসিপি আমাদের সিলেট অঞ্চলে বলেন বা বিভিন্ন অঞ্চলে এই লাউ রান্নাটা কিন্তু খুবই জনপ্রিয় আর রান্না না জানলেই সিম্পল রান্নাই দেখা যায় যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম